ডিয়ার ভিউয়ার্স, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিওর ক্যাশের মাধ্যমে উপবৃত্তির টাকা লেনদেন করা হয়। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে শিওর ক্যাশের মেনু নিয়ে, যেখান থেকে আপনারা জানতে পারবেন কীভাবে শিওর ক্যাশে ব্যালেন্স চেক করতে হয়, কীভাবে এজেন্টের মাধ্যমে টাকা বের করতে হয়, কীভাবে রিসার্চ করতে হয়, কীভাবে মিনি স্টেটমেন্ট চেক করতে হয়, এরকম বিভিন্ন বিষয়ে। আসুন আমরা ভিডিওটি দেখি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী নোটিফিকেশান জানার জন্য। বিদ্যালয়ের উপবৃত্তির টাকা শিওর ক্যাশ থেকে দেওয়া হয়, এটা আমরা সবাই জানি। এখন এই শিওর ক্যাশ সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে মোবাইলের ডায়াল অপশনে গিয়ে লিখতে হবে *495# দিয়ে আমাদের সেন্ড করতে হবে। সেখান থেকে আমরা শিওর ক্যাশের মেনুতে চলে এসেছি। দেখেন এখানে 6টা অপশান আছে। তো ব্যালেন্স জানার জন্য আমরা প্রথমে পাস লিখবো। দেখেন এই যে পাস মাই অ্যাকাউন্ট লিখে আমরা সেন্ড করবো। সেন্ড করার পর এখানে মাই অ্যাকাউন্ট চলে আসছে। দেখেন এখানে চেক ব্যালেন্স, সেন্স পিন, মিনি স্টেটমেন্ট, চেক SMS, সেলার মেডিসিনস অ্যান্ড এসেনশিয়ালস। তো আমরা চেক ব্যালেন্সের জন্য 1 লিখে সেন্ড করবো। এখানে পিন নম্বর চাচ্ছে, তো আমরা পিন নম্বরটা বসাই দিব, যার যেটা পিন সেখানে বসাই দিব। দেখেন আমাদের কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে, ব্যালেন্স 0। আমি যদি আবার আগের জায়গায় ফিরে আসতে চাই, তাহলে 0 লিখে আমাদের সেন্ড করতে হবে। তাহলে আমি মেইন মেনুতে ফিরে আসবো। দেখেন আমি মেইন মেনুতে চলে আসছি। এখন আমরা ক্যাশ আউট করবো। ক্যাশ আউটের জন্য আমাদের 4 চাপতে হবে। 4 চেপে আমাদের সেন্ড অপশনে ক্লিক করতে হবে। তো এখানে বলছে প্লিজ ইন্টার এজেন্ট মোবাইল নাম্বার। আমরা এখন মোবাইল নাম্বার, একটা এজেন্ট নাম্বার লিখবো। আমরা একটা মোবাইল নাম্বার লিখে সেন্ড করলাম। এখন আমাদের অ্যামাউন্ট যাচ্ছে ইন্টার অ্যামাউন্ট টু ক্যাশ আউট। আমরা অ্যামাউন্ট লিখবো, যেটা আমরা বের করতে চাই সেটাই লিখবো। দেখেন এখানে ক্যাশ আউটের এখানে লেখা আছে যে আপনার পিন নম্বর চাচ্ছে। এখন এজেন্ট নাম্বার দেওয়া হয়েছে, অ্যামাউন্ট দেওয়া হয়েছে, এখন পিন নম্বর চাচ্ছে। পিন নম্বর দিলাম, সেন্ড করলাম। ক্যাশ আউট ইজ নট সাকসেসফুল, রিজনটা কি? নট এনাফ ক্রেডিটস। আমার এখানে আসলে ব্যালেন্স নাই, ব্যালেন্স 0। আমি চেয়েছি 100 টাকা ক্যাশ আউটের জন্য, কিন্তু ক্যাশ আউট হবে না। ব্যালেন্স থাকলে অবশ্যই ক্যাশ আউট হয়ে যেত, এবং ক্যাশ আউট যখন আপনি করবেন তখন অবশ্যই আপনাকে একটা সেই টাকাটা সেই এজেন্টের মোবাইলে চলে যাবে, সেখান থেকে আপনি ক্যাশ পাবেন। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা আবার মেইন মেনুতে ফিরে যাই। তো আমরা এতক্ষণ দেখলাম ক্যাশ আউট এবং মাই অ্যাকাউন্ট। এখন আমরা যদি চাই যে সেন্ড মানি করতে পারেন, একটা নাম্বারে আপনি মানি সেন্ড করতে পারেন। এখানে 1 দিয়ে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনি যখন এই যে ইন্টার রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, আপনি একটা রিসিভারের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, লিখে আপনি সেন্ড করে দেবেন, তার কাছে কিন্তু আপনি চলে যাবেন। এরপরে আপনি মোবাইল রিসার্চ করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে 2 যেতে হবে। 2 গিয়ে আপনি 2 লিখে আপনি সেন্ড করবেন। তারপর দেখেন এখানে মোবাইল রিসার্চ, প্লিজ ইন্টার মোবাইল নাম্বার টু রিচার্জ। এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার আপনি লিখলেন, আপনার যেখানে আপনি রিসার্চ করতে চান, তারপর আপনি সেন্ড করে দিলেন। এই দেখেন মোবাইল রিসার্চ, প্লিজ সিলেক্ট অপারেটার। এখানে অনেকগুলো অপারেটার আছে, কোন অপারেটার, তো আপনি একটা অপারেটার সিলেক্ট করে দিলেন, আপনি যে অপারেটার অ্যাকাউন্ট হোল্ডার। তারপরে আপনি সেন্ড করলেন মোবাইল রিসার্চ, প্লিজ সিলেক্ট টাইপ। আপনি কী টাইপের রিসার্চ করবেন? এটা হচ্ছে প্রিপেইড টাইপ। 1 লিখে প্রিপেইড সেন্ড। তারপর মোবাইল রিসার্চ 10 টাকা থেকে 100 টাকা, আপনি লিখলেন 10 টাকা, সেন্ড করে দিলেন। সেন্ড অপশন চলে আসছে। এখন আপনি পাসওয়ার্ড আপনার চাচ্ছে, পিন নাম্বার, আপনি পিন নাম্বার লিখলেন, তারপর সেন্ড করে দিলেন। এর মোবাইল রিসার্চ হবে না, কারণ হচ্ছে যে আপনার এনাফ ব্যালেন্স নাই। আমি জাস্ট দেখানোর জন্য এটা করলাম। আমার এখানে আসলে ব্যালেন্স নাই, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য আমি কাজটা করে যাচ্ছি, অপশনগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে আর একটা অপশন আছে আমাদের জানানোর দরকার, সেটা হচ্ছে যে মাই অ্যাকাউন্টে আপনি জানাবার। মাই অ্যাকাউন্টে আমরা চেক ব্যালেন্স করলাম, আমরা কিন্তু চেঞ্জ মি পিন, আমরা এটা নিয়ে পরবর্তীতে আর একটা ভিডিও করব। তার উপর দিয়ে দেখেন এখানে আরেকটা জিনিস জানতে পারেন আপনি, সেটা হচ্ছে 3 নম্বরে মিনি স্টেটমেন্ট, মিনি STMT আছে, আচ্ছা মিনি স্টেটমেন্ট আসলে ওটা। 3 লিখে যদি আপনি সেন্ড বাটনে ক্লিক দেন, তাহলে এইরকম একটা অপশান আসবে। তারপর আবার এখানে আপনি পিন নম্বর দেবেন, তারপর আবার সেন্ড করে দেবেন।
সেন্ড করে দেওয়ার পর দেখেন যে আপনার অ্যাকাউন্টে দেখাচ্ছে এই যে ডেবিট হয়েছে এই যে 15 টাকা 21 টাকা 13 টাকা আবার ক্রেডিট হয়েছে 300 টাকা আবার ডেবিট হয়েছে 300 টাকা এই বিষয়গুলো দেখাচ্ছে আপনি কত টাকা ডেবিট ক্রেডিট করছেন ওটা দেখাচ্ছে সো এই হচ্ছে রূপালী ব্যাংক শিওর ক্যাশের প্রাথমিক যেসব জিনিস আসলে সবার জানা দরকার সেই ব্যাপারগুলো আমি এখানে তুলে ধরলাম